পঞ্চাশ হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক পুলিশ সূত্রে জানা যায় ধৃতের নাম রাজু শেখ মুর্শিদাবাদের ফরাক্কার বাহাদুরপুর এলাকায় রানীপুর মোর সংলগ্ন এলাকা থেকে রাজু শেখকে গ্রেপ্তার করে ফরাক্কা থানার পুলিশ তার কাছ থেকে উদ্ধার হয় পঞ্চাশ হাজার টাকার জাল নোট রবিবার সকালে চোদ্দ দিন পুলিশ হেফাজত চেয়ে জঙ্গিপুর আদালতে পাঠায় ফরাক্কা থানার পুলিশ